পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ তোমরা যে কারেন্ট স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ যারা এখন থার্ড সেমিস্টারে রয়েছো কিংবা ফিফথ সেমিস্টারে, তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, এবং সেই রেজাল্টে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা তোমরা অসন্তুষ্টি প্রকাশ করেছো, অর্থাৎ তোমরা রেজাল্ট নিয়ে খুশি নও। সত্যি কিন্তু রেজাল্টে অনেকটা গরমিল দেখা গেছে, প্রচুর ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্ট এসছে, ব্যাক এসছে, অ্যাজ ইউজুয়াল ল্যাবে পর্যন্ত ব্যাক এসছে অনেকের, এবং এমনও হয়েছে অনেক নাম্বার কম এসছে, এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের মনে সংশয় রয়েছে। এবার তাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, এই বিষয়টা তারা কিভাবে ক্লিয়ার করবে? এবার কি রিভিউ সিস্টেম চালু করবে স্টেট কাউন্সিল নাকি অন্য কোনো সিস্টেম? দেখো, এই বিষয়টা অনেকদিন আগেই হয়েছে এবং অনেকদিন আগেই কিন্তু রেজাল্ট বেরিয়েছে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা রিসার্চ করছিলাম, অনেক কলেজের সাথে কথা বললাম, অনেক স্টুডেন্টদের সাথে কথা বললাম, প্রচুর স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল, আমি সেগুলো দেখলাম, এবং তারপরে কিন্তু যে খোঁজ খবরটা নিলাম সেটা হচ্ছে তারা আরটিআই এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট রেডি করেছে। আরটিআই কি? দেখো, এটা কিন্তু রিভিউর মতোই একটা প্রসেস, কিন্তু রিভিউ প্রসেস না। তো সর্বপ্রথম যেহেতু রিভিউ প্রসেস না, আমি কিন্তু টু দ্য পয়েন্ট কথা বলবো, যেহেতু রিভিউ প্রসেস না, এটা কিন্তু নতুন একটা প্রসেস, এই প্রসেসে তোমাদের আপিল করতে হবে, তার জন্য একটা ফরম্যাট দিয়েছে, সেটা নিয়েও কিন্তু কথা বলবো। তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বিস্তারিত বলবো, কারণ প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু নাম্বারে প্রবলেম হয়েছে, অনেকের সাপ্লি এসছে, তো তোমাদের সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখো। এবার কথা যেটা আমি তোমাদের বলবো, রিভিউ সিস্টেম যেহেতু আরটিআই সিস্টেমে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু রিভিউ সিস্টেম আর আসবে না, আশা করছি না আসার চান্সই অনেক প্রবল। কারণ প্রচুর কলেজে আমি কথা বলেছিলাম, স্টুডেন্টদের সাথে কথা বলেছি, ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে স্টেট কাউন্সিল যেহেতু নতুন সিস্টেম এনেছে, সেই ক্ষেত্রে কিন্তু রিভিউ সিস্টেম আসবে না, রিভিউ সিস্টেমটা খুব ভালো সিস্টেম ছিল, সেই ক্ষেত্রে রিভিউ সিস্টেম আর আসবে না। আর এই আরটিআই প্রসেসটা কিন্তু একটু লং প্রসেস, সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওরা অ্যাপ্রুভ করে প্রসেসটাকে মেনটেন করবে। তো যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপরে সাবজেক্ট ওয়াইজ তোমাদের পেপার কোড অনুযায়ী তোমাদের আরটিআই হবে, দেন কিন্তু তোমাদের রেজাল্ট আপডেট হবে, যদি তোমাদের আরটিআই কোন রকম ভুল থাকে যে রেজাল্ট এসছে তার বেসিসে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফরম্যাটে চলে যাব এবং তোমাদের বিস্তারিত বলবো। তো ফরম্যাটে কিন্তু চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি তোমাদের যেটা বলেছিলাম, এই ক্ষেত্রে তোমাদের যে নির্দিষ্ট ফরম্যাট যেটা থাকবে, সেই ফরম্যাটটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাবজেক্ট পর্যন্ত যে সব কিছু সেগুলো সব সেমই থাকবে। এই আরটিআই কিন্তু এক প্রকার তোমরা বলতে পারো আপিল, বা এক প্রকার মানে কেস করা যেটাকে বলে, জাস্ট আমি বলছি কেস করা মানে ওইভাবে না, এটা জাস্ট এক প্রকার আপিল, যেটা রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। তো সেই অনুযায়ী তোমাদের রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম দিয়ে তোমার নাম লিখবে, সন ডটার মানে তুমি বাবার পুত্র না কন্যা, এবং যদি কেউ ওয়াইফ হয়ে থাকো লিখবে, তারপরে তোমার গার্ডিয়ান নেম সেটা লিখবে, তারপরে তোমার টোটাল পোস্টাল অ্যাড্রেস উইথ পিন সেটা দেবে, তারপরে স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে সেটা দেবে, কলেজের নাম দেবে, তারপরে দেবে ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন ফর সেকেন্ড কিংবা ফোর্থ সেমিস্টার হেল্ড ইন নভেম্বর 2022। এই ক্ষেত্রে তুমি কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে আরটিআই চাইছো তার ডিটেলস দেবে, এবং তারপরে তোমার সিগনেচার করবে, তারপরে এই যে নির্দিষ্ট যে বিষয়টা সেটা দেবে, এবং তোমাদের এই ক্ষেত্রে যেটা নন জুডিশিয়াল কোর্ট স্ট্যাম্প পেপার 10 টাকার সেটাকে অ্যাটাচড করবে, করে কিন্তু তোমাদের এটাকে পোস্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম, তোমরা কিন্তু এটা করতে পারো, তোমরা যদি চাও একসাথে করবে কলেজের হেল্প নিতে পারো, এই ফরম্যাটটা কিন্তু এখানে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ওরা রিভিউর হয়তো অপশান দেবে না, আমি যেটা আগেই বললাম, তো এই ফরম্যাটটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম, আমি পরবর্তীতে আর একটা ভিডিও দেবো, আপডেটেড ভিডিও, যে লাস্ট কি হতে পারে, লাস্ট ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তোমাদের প্রিপারেশন টিপসও দেবো, তোমরা যারা আপকামিং সেমিস্টার দিতে চলে, তাই চ্যানেলের সাথে কিন্তু থাকো, এবং ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।